নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার জন্য এ মাসে কী ঘটতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি একটি সম্ভাবনা যে একদম হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাকে চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে, অর্থাৎ আপনাকে একটি গাইড দিবে এই রাশিফল আগামী মে মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে। আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে শিক্ষা, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, বিবাহ, কর্ম, চাকরি, এই জায়গাগুলো, ভাগ্য, ইনভেস্টমেন্ট আপনি কখন করবেন, এগুলো সমস্ত বিষয় আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত কিন্তু আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে বর্তমানে আমি যেটা বলি, ফার্স্ট আপনার স্বাস্থ্য, স্বাস্থ্য হচ্ছে বড় সম্পদ। আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ সফলতা কিন্তু আপনার থাকবে, কিন্তু শনির সাথে অবস্থান করছে। কিছু কিছু ক্ষেত্রে হেলথের দিক নিয়ে, স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসবে, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে ব্লাড রিলেটেড সমস্যাগুলো আসবে। এবং রাশিতে যেহেতু পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে, না কার সাথে, রাহুর সাথে, রাহুর সাথে অবস্থান করাতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাথা ধরা বা কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা আছে আসা, এই জায়গাগুলো থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে গাইনিক সমস্যাগুলো কিন্তু এ মাসে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আপনাদের কর্মক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন। দেখুন, আপনাদের কর্মপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ যারা কর্মের জায়গাটা নিয়ে চিন্তা করছিলেন, কর্মপ্রাপ্তির জায়গাটা নিয়ে চেষ্টা করছিলেন, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং রাশির ঠিক দ্বাদশভাবে শুক্রের অবস্থা, দেখুন জ্যোতিষশাস্ত্রে দ্বাদশভাবে, এবং শুক্র সেখানে কিন্তু তুঙ্গ গৃহে, শুক্র কিন্তু মীন রাশিতে তুঙ্গস্থ হয়ে তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ যে যে আপনাদের ধনপতি এবং সপ্তমপতি, ধনপতি সপ্তমপতি দ্বাদশভাবে, সপ্তম দ্বিতীয় এবং দ্বাদশের কানেকশান দুর্দান্ত কানেকশান। দেখুন, আপনারা যারা বিদেশের সাথে রত আছে, আপনি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, বিদেশ থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু প্রফিট কিন্তু পাবেন। এবং দ্বাদশভাবে শুক্র আপনাদের ভোগ বিলাসটা কিন্তু এই মাসে কিন্তু বাড়াবে। এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, বৃহস্পতি এবং বৃহস্পতির রাশিতে এবং আপনাদের ভাগ্যপতির সাথে, দেখুন দ্বাদশভাবে যেহেতু যুক্ত হচ্ছে, যেহেতু বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি হবে, এবং ভাগ্য জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট বা ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, সে ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্টটা কিন্তু আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গা। দেখুন, আপনাদের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে দেখুন, পঞ্চমপতি রবি আপনার রাহুর সাথে যুক্ত। দেখুন, এই জায়গাটাতে আমি আবারও বলবো, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা একটু হলো সাবধানতা অবলম্বন করুন। 15 মে পর্যন্ত এই রবি আপনার ঠিক ধনভাবে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ চতুর্থ এবং দ্বিতীয়ের কানেকশান দুর্দান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু, বিশেষভাবে পঞ্চম এবং দ্বিতীয় কানেকশান, সরি মার্জনা করে পঞ্চম এবং দ্বিতীয় কানেকশান হচ্ছে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ, যে কোনো দিক থেকে হঠাৎ কোনো প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। আপনি মেষ রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনার সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। রাশিতে রাহুর অবস্থান আপনাদের বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আপনার উঠা বসা, এই জায়গাগুলো কিন্তু থাকবে, অর্থাৎ কিছু বন্ধু বান্ধব নিয়ে চলার যে ক্ষেত্রে কিছু হলো সমস্যা কিন্তু আপনি পড়তে পারেন, অর্থাৎ বন্ধু বান্ধব। এবং সপ্তমভাবে কেতু,
সপ্তমভাবে কেতু কিছু ক্ষেত্রে হলো স্বামী স্ত্রীর মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে কিছু হলো আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং আপনার কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ যদিও আপনার ন্যাকালচার দেখা দরকার, আপনার মহাদশান্ত দশা দেখা দরকার, প্রেম দেখুন, প্রেম রিপ্রেজেন্ট বাই পঞ্চম ভাব। অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকারা আছেন, পঞ্চম ভাব হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রেমের জায়গা। 15ই মে পর্যন্ত যেহেতু রাহুর সাথে রবি যুক্ত থাকছে, প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা আপনাদের কিন্তু আসবে। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, 15ই মের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। এডুকেশনের জায়গাটা যদি বলি, যারা উচ্চ শিক্ষা করছে, এমটেক বিটেকের জায়গাতে যারা আছে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, যারা আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে দুর্দান্ত কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এডুকেশনের জায়গাটা যদি বলি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। কী উপায় করবেন আপনি মেষ রাশির মানুষ এই মাসটা ভালো যাওয়ার জন্য, শুভ যাওয়ার জন্য, সেটা আমি এর ভিডিওর শেষে আপনাদেরকে কিন্তু জানাবো। এবং রাশির দ্বিতীয়ভাবে বুধের অবস্থান, আপনাদের যারা ধরুন আপনি কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো জায়গাকার এজেন্ট, এই জায়গাগুলো কিন্তু আপনার দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবার আসি মেষ রাশির ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। এবং যেহেতু আপনাদের ঠিক দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে হসপিটালের পিছনে কিন্তু খরচের জায়গাটা কিন্তু আপনার থাকছে। এবং যাদের ক্ষেত্রে সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল, দেখুন সম্পত্তিগত দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক হবে। নিজস্ব প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু থাকছে, নিজস্ব গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। যাদের কেস মামলা মকদ্দমা চলছিল, এই জায়গা থেকে কিছুটা হলো রিলিফের জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আপনি মেষ রাশি অথবা মেষ লগ্নের মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যাদের ক্ষেত্রে কোর্টে মামলা চলছে, সেক্ষেত্রে কিন্তু জাজমেন্টটা কিন্তু আপনাদের দিকে কিন্তু যাবে মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ ন্যায় বিচারটা আপনারা কিন্তু পাবেন। এবার আসি মেষ রাশি আপনি মানুষ, আপনি এ মাসে কী উপায় করবেন? দেখুন প্রথম কথা আমি আবারও বলছি, মেষ রাশির ক্ষেত্রে বজ্রং বলির উপাসনা করুন। আপনি মেষ রাশি মানুষ বজ্রং বলির উপাসনা করুন এবং সূর্য দেবতাকে রুড়ি মিশিয়ে আপনি অর্ঘ্য যদি নিবেদন করতে পারেন, সেক্ষেত্রে বিশেষভাবে আপনি কিন্তু শুভফল পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাকে প্রতিদিন সকালবেলা উঠে এই কাজটা করতে হবে এবং বজ্রং বলির উপাসনা আপনারা বিশেষভাবে করুন, বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আপনাদের নিয়ে আসবে। এবং এবার আমি এই মেষ রাশির ক্ষেত্রে একটি কথা বারবার বলছি, যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন, যেহেতু শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে, দেখুন ভালো দিকগুলো তো শুনলেন, খারাপ দিকগুলো জানা দরকার। শুধু ভালোই যে হয় এমন তো নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেক মাসে ভালো এবং মন্দ দুটাই কিন্তু থাকে। অর্থাৎ আপনারা গাড়ি বাইকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। এবং ইনভেস্টমেন্টের জায়গাটা যদি বলি, আপনারা 15ই মের পর আপনারা কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ কিন্তু ফল নির্দেশ করছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।